বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এই চ্যানেলটা মেইনলি আমার মেয়ের, আমি মেয়ের ভিডিওই এই চ্যানেলে ছাড়ি। কিন্তু আজকে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই চ্যানেলে এসেছি। আজকে যেহেতু ভাইফোঁটা, সেহেতু সবার মতন আমারও ইচ্ছা ছিল আমি ভাইদেরকে ফোঁটা দেবো, দাদাদেরকে ফোঁটা দেবো। তো সেটা আমার হয়ে ওঠেনি। সেটা কেন হয়ে ওঠেনি সেটা আমি তোমাদেরকে একটু বাদে বলছি। আগে বলি আমি কে, কোথা থেকে এসেছি। তো আমার বিয়ে হয়েছে, এটা হচ্ছে চাম্পাহাটি এলাকা, আর আমার বাড়ি হচ্ছে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী ট্রেনে ধামুয়া স্টেশন বলে একটা জায়গা আছে, সেই ধামুয়ায় নামতে হয় আমার। সেখান থেকে 10 মিনিট লাগে। তো ওই ধামুয়াতেই মেনলি আমার বাড়ি। তো সেখান থেকে আমার এই চাম্পাহাটিতে বিয়ে হয়েছে। চাম্পাহাটি নামটা তোমরা শুনে থাকবে, এখানকার বাজি অনেক বিখ্যাত। তো এবছর আমি বাড়িতে যেতে পারিনি, কারণ বাড়িতে একটা অঘটন ঘটে গেছে যার জন্য এবছর ভাইফোঁটা হয়নি। তো সেটা কি হয়েছে সেটা আমি পরে বলছি। আগে বলি আমি কে, আমি কোথায় বড় হয়েছি। তো ধামুয়ায় আমার বাড়ি তোমাদেরকে বললাম। আমি একটা যৌথ ফ্যামিলিতে বড় হয়ে উঠেছি, যেখানে আমার জেঠু কাকা সবাই আছে, তাদের ছেলেরা রয়েছে। আমরা দুই বোন, বাকি সমস্ত কাকাদের, জেঠুর ছেলে সবারই ছেলে। তো আমার বাবারই দুটো মেয়ে। তো আমরা ওদেরকে নিজের ভাইয়ের মতো, নিজের দাদার মতোই ফোঁটা দিয়ে এসেছি ছোটো থেকে। কখনো ভাবিনি যে ওরা পর তো নয় বা আমার মানে নিজের মায়ের পেটের ভাই নয়, কখনো এটা আমরা ভাবিনি। কারণ আমরা যৌথ ফ্যামিলিতে এমনভাবেই বড় হয়েছি সেটা কখনো আমাদের ভাবতে হয়নি, বা আমাদের বাবা মা সেইটা কখনো আমাদেরকে মানে এমন আচরণ করেনি যেটাতে আমাদের মনে হয় যে ওরা আমাদের নিজের ভাই নয়, একেবারে মায়ের পেটের ভাই নয়। তো আমরা যখন বাইরে যেতাম, তখন আমাদের যদি কেউ জিজ্ঞাসা করতো আমরা কয় ভাই বোন, আমরা বলতাম যে আমরা 7 ভাই বোন। মানে আমার জেঠু কাকাদের মিলে আমরা হচ্ছে 7 ভাই বোন, আমরা সেটাই বলতাম। সবাই বলেন কি, নিজের বাবা মায়ের যে কটা ভাই বোন তাও সে কটাই বলে। তো আমি সেটা বলতাম না, আমি কেন, আমার কোনো ভাই বোনই বলতো না। তো আমি আজ এবছর ওদেরকে ফোঁটা দিতে পারিনি বলে আমার মনটা ভীষণই খারাপ। সকাল থেকে ভাবছি দেওয়া হলো না ফোঁটা। কিন্তু এবছর ওখানে অ্যাকচুয়ালি ভাইফোঁটা অনুষ্ঠানটাই পালন হয়নি। তার একটাই কারণ, আজ থেকে প্রায় দু মাস আগে আমার জেঠিমা মারা গেছে। তো সেই জন্য কালা অসহজ, ভাইফোঁটা হবে না, অনুষ্ঠানটাই হবে না। তো যখন আমাদের বাড়িতে আমরা ছোট ছিলাম, তখন ভাইফোঁটা অনুষ্ঠানটা এমনভাবেই পালিত হতো যেন ওটা একটা বড়ই অনুষ্ঠান আমাদের বাড়িতে। যে দাদুদেরকে ফোঁটা দিতাম, ভাইদেরকে ফোঁটা দিতাম, বিয়ের ছেলেরা আসতো তাদেরকে ফোঁটা দিতাম, মানে এমনই ধুমধাম করে পালিত হতো অনুষ্ঠানটা আমাদের বাড়িতে, যে সেটা সারা বছর তার রেস থাকতো। মনে হতো কবে আবার ভাইফোঁটা আসবে, আমরা কবে আবার এই অনুষ্ঠানটা পালিত করব। তো আমাদের বাড়িতে কালী পুজো হয়, কালী পুজোর অনুষ্ঠানটা শেষ হওয়া মাত্রই আমরা প্ল্যান করতাম কালকে ভাইফোঁটা কী করব, মানে ভাসান হবে। তো রাত্রিবেলা আমরা ভাসান করে এসে খেয়ে দেয়ে বসে প্ল্যান করব কী ড্রেস পরবো, কীভাবে সকালটা কাটাবো ভাইফোঁটার সকালটা। তো এবছর হয়নি, আগের বছরও হয়নি, যেহেতু আগের বছর আমার মেয়ে হয়েছিল, মেয়ে ছোটো ছিল, তখন মনে হয় 1 মাস কি 1.5 মাসের হবে। তো যার জন্য আমি যেতে পারিনি আগের বছরও। আর আগের বছরও আমাদের বাড়িতে কালা অসহ ছিল, আমার দাদু মারা গেছিলো। তো এই 2 বছরে দুজন মানুষকে আমরা হারিয়েছি, আমার দাদুকে আর আমার জেম্মাকে। তো জেম্মা অনেক কম বয়সেই মারা গেছে, যার জন্য বাড়িতে মন মেজাজ কাউরই ভালো নয়, সেই জন্য যেতে পারিনি। তো সকাল থেকে উঠেই আমার মনটা খারাপ, মনটা ভালো লাগছে না, খচখচ করছি, কী করবো, ভাইফোঁটা হলো না, এবছর কাউকে ফোঁটা দিতে পারলাম না। তো সেই জন্য সকাল থেকে ভাবছি কী করবো, কিছুই তো ভালো লাগছে না। সেই জন্য কী করলাম, যে আমার সোনাইয়ের কাকাই, মানে আমার দেওর হয় সম্পর্কে, আমার খুড়শ্বশুরের ছেলে, ওকে আমি কখনো অন্য মানে যে খুড়শ্বশুরের ছেলে হিসেবে ভাবিনি, সবসময় ভেবেছি ওটা আমার নিজের দেওর। আর ওরও আজ যাতায়াত আমাদের বাড়িতে এতটাই যে নিজের ভাইয়ের মতনই। তো সেই জন্য ওকেই ফোঁটা দিলাম এবছর। তো তারই কিছু অংশ তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখে নিও তোমাদের কেমন লাগে সেটা জানিও।
বাবা